এতগুলো দিন থাকতে জুমার দিনের এত ফজিলত কেন? কারণ এই দিনে আল্লাহ তাআলা ফিহি খলাকাল্লাহু সাইয়্যিদানা আদম আলাইহিস সালাম, এই দিনে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। ফিহি আহবাতাল্লাহু তাআলা আদম মিনাল জান্নাহ ইলাল আরদ, এই দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদমকে জান্নাত থেকে দুনিয়ায় পাঠিয়েছে। ফিহি তাকাব্বালাল্লাহু তাওবাতা আদম, এই জুমার দিনে আল্লাহ সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের তওবা কবুল করেছে। ফিহি কুবিদা রূহু আদম, এই জুমার দিনে আল্লাহ তাআলা সাইয়্যিদানা আদম আলাইহিস সালামের রূহ কবজ করবেন। ওয়ালা তাকুমু সাআতু ইল্লা ফি ইয়াউমিল জুমআ, আর জুমার দিন ছাড়া কিয়ামত অনুষ্ঠিত হবে? তাহলে জুমার দিনের আলাদা স্পেশালিটি আছে না নাই?